দেখুন একটা কথা তো আমি আবার বলছি বারবার করে, বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকেও প্রণাম করেছি। রাজনৈতিক দল আলাদা থাকতে পারে কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। উনি আমার ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। সৌমিত্র খাঁ একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল, সে আমাদের দলের সাংসদ ছিল 2014 সালে, তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি। আমি ওনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম, তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম। ওনা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি গড়েছিলাম সমস্ত লোকের সহযোগিতায়। সেই সৌমিত্রকে হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয়, সে আমাকে সৌজন্যতা জানায়, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করেছি, আমি তাকে আশীর্বাদ করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, এটা হিন্দুতার ব্যাপার। এটা কি একটা মানে সমীকরণ? সেটা এই মুহূর্তে বলা বলা যায় না, তবে আগামী দিন বলবে, আগামী দিন বলবে কি জিনিস। উনি কি যোগদান করবে তৃণমূলে সেটা এই মুহূর্তে জানা নেই, সেটা একটু অপেক্ষা করতে হবে, সময়ই সব বলবে। এটা কি সৌজন্য সাক্ষাৎ? এটা একদম 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 সৌজন্য সাক্ষাৎ। মাথায় হাত দিলেন, সে পা দিয়ে পা ছুঁয়ে প্রণাম করেছে, তাকে তো আমাকে নিশ্চয়ই তাকে আশীর্বাদ করতে হবে, মাথায় হাত না দিয়ে কোথায় আশীর্বাদ করবো। সৌমিত্র খাঁ অনেক রকম ভিলকিবাজি জানে, ভোটের আগে এক বক্তব্য, ভোটের পরে এক বক্তব্য, মন্ত্রিত্ব পায়নি তার আবার একটা বক্তব্য, ও যত পাচ্ছে তৃণমূল নেতাদেরকে ভোটের আগে প্রণাম করে যাচ্ছে, ও বলছে সৌজন্য সাক্ষাৎকার, ঠিক আছে আমরা কিছু বলছি না, পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কেউ আশীর্বাদ করছে, পুরনো দিনের লোক একসঙ্গে তো তৃণমূলটা আমরা করেছি। কিন্তু ভোটে জেতার পর হঠাৎ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে থিওরি ওইটাই কাজ করেছে, মমতা ব্যানার্জির যে ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার ওটা কাজ করেছে। আমার যেটা মনে হচ্ছে, ব্যক্তিগত নামে আমি বলতে যাই না, সার্বিকভাবে বলছি ওকে যেটুকু চিনি, কেন্দ্রে গিয়েছিল মন্ত্রিত্ব পায়নি, না পাওয়ার যে জ্বালা এসে তৃণমূলের সঙ্গে ঢলাঢলি, যদি ওকে মন্ত্রিত্ব দেওয়া হয় এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু ওকে দেয়নি। সেই জন্য দেখবেন মানুষ কী ভাবছে, পশ্চিমবাংলা মানুষ ভাবছে এই বাবা জিতেই তাহলে তৃণমূলে যোগ দেবে, এই যে ওনার যে ভাইকে আমার প্রণাম করেছে তারা কি তৃণমূলে যোগ দেবে। সুজাতা ভালো, সুজাতার দিন খারাপ ছিল, যেমনি ভোটে জিতে যে সুজাতা ভালো আমরা খারাপ, এই যে ওর বক্তব্য বিভিন্ন টাইপের। ভোটের আগে একদম মমতা দি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে একবারে যৎপরোনাশী বাপান্ড করছিল, জাস্ট পরোনাশী সকাল থেকে রাত পর্যন্ত। এখন দেখা যাচ্ছে মন্ত্রিত্ব পায়নি বলে পাগলের মতন হয়ে গেছে।